আজকে আজকে কত তারিখ? আজকে হচ্ছে মে মাসের না এপ্রিলের এপ্রিলের 3 তারিখ আজকে 2024। আর দু বছর পরে এই তারিখে আপনাদের সাথে দেখা হবে, তখন উত্তর দিবে। একটা বিশাল ডেভেলপমেন্ট দেখবেন, যা যা সমস্যা এই মুহূর্তে, আগামী দুই বছর পরে অনওয়ার্ড এই সমস্যা থাকবে না। এফডিসি তার নিজের পায়ে দাঁড়াবে, এটার মধ্যে একটা বিশাল পরিবর্তন দেখবেন। এবং বেতন পাওয়া নিয়ে শুরু করে যে ধরনের ঘাটতিগুলো আছে, এগুলো সব আমরা সরে ফেলবো। এফডিসি নিজের পায়ে দাঁড়াবে অর্থনৈতিকভাবে, এবং আরও বড় বড় অনেক পরিবর্তন আপনার চোখে দেখবেন। এটাই বলছি, এফডিসিকে একটা মেজর ওভারঅলিংয়ের মধ্যে নিতে হবে, আপস অ্যান্ড ডাউনস করে। কারণ কি, এফডিসি ধরনের পুরনো ধরনের টেকনোলজি বেসড সবসময় ছিল, এখন তথ্য প্রযুক্তির ডেভেলপমেন্টের সাথে সাথে এই যে এটাকে আপগ্রেড করতে হবে, সেই আপগ্রেডেশনের প্রক্রিয়ার মধ্যে এফডিসি আছে। আরও বেশ কিছু পরিকল্পনা আমাদের আছে, এই জন্য আমি দুই বছর সময় চেয়ে নিচ্ছি। আপনারা দুই বছর পরে দেখবেন, নিজেরাই বলবেন পরিবর্তনটা ফিজিবল। নিষেধাজ্ঞা দিয়ে কোনো কিছু হয় না। যে হলের মালিক, তিনি যদি ভাঙতে চান, আপনি নিষেধাজ্ঞা দিয়ে আটকাতে পারবেন? পারবেন না। আমরা যেটা বলছি, হল মালিক সমিতির সাথে আমি বসেছি, আমরা যেটা বলছি এমনভাবে হল বানাতে হবে যেন এটা প্রফিটেবল হয়। প্রফিটেবল হলে কেউ ভাঙবে না, কারণ প্রফিটেবল হবে কীভাবে? সিনেমা দেখিয়ে আপনার প্রফিট করতে হবে, এছাড়াও আরও আনুষাঙ্গিক কিছু বিষয় থাকতে হবে, সিনেপ্লেক্সের মতন অথবা সিনেপ্লেক্স না হলেও কিছু না কিছু ভেঞ্চার থাকতে হবে, যেখানে আপনি ক্লায়েন্টকে, ইয়াং জেনারেশনকে, বিভিন্ন বয়সের মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন, এবং তাদেরকে সেখান থেকে আপনি একটা ফাইন্যান্সিয়ালি ভায়াবল একটা জায়গায় যাবেন। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করছি। গোটা বাংলাদেশ জুড়ে আমাদের প্ল্যান আছে সিনেপ্লেক্স তৈরি করা, হলগুলো যাতে প্রফিটেবল হয়, এবং হল সচল হলে সিনেমা সচল হবে, সিনেমা সচল হলে শিল্পী সচল হবে, শিল্পী হলে প্রযোজক হবে, প্রযোজক হলে পরিচালক হবে। তো এটা একটা সাইকেলের মতো, তো কোনো একটা জায়গায় আমরা একটু আটকে গেছি। তো এইগুলো আমরা ইনশাআল্লাহ, কিছু ডেভেলপমেন্ট হয়েছে, এটা আগামী দিনে আরও 1,20,000 টাকা বরাদ্দ হয়নি, 1,20,000 টাকা একটা লোনের অ্যালোকেশন আছে। এখন আপনি ব্যাংকে যদি লোনটা নেন, তো ব্যাংক কী করবে? সে নিশ্চিত করবে আপনি এই লোনটা নিয়ে কোথায় ইনভেস্ট করবেন, সেখানে প্রফিট হবে কি না। কারণ আমরা তো এইটা চাই না যে 1,20,000 টাকা নিয়ে ইনভেস্ট করে সেখানেও লস হোক, ব্যাংকও টাকা ফেরত পেলো না, পুরোটাই লস। এটা কি আমরা চাই? আমরা কী চাই যে টাকাটা এসে যাতে প্রফিটেবল হয়, ব্যাংকও ফেরত পায়। তো ওই জায়গাতে আমরা যেতে চাই, আমরা ভর্তুকির মধ্যে আর নাই, নির্ভরশীলতার মধ্যে থাকতে চায় না, নিজের পায়ে দাঁড়াতে চায় সবাই। চলচ্চিত্রের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আসলে একজন দর্শক হিসেবে, চলচ্চিত্র আমি বিভিন্ন ভাষায় দেশি বিদেশি চলচ্চিত্র দেখার বিভিন্ন সময় সুযোগ হয়েছে, দেখেছি, এবং খুব মনোযোগ দিয়ে আনন্দ সাথে আমি চলচ্চিত্র যেগুলো ভালো লাগে দেখি। একটি জিনিস যেটা আমার মনে হয় যে চলচ্চিত্রের মাধ্যমে একটি দেশ, সে দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, তার সংস্কৃতি, সেগুলো নিয়ে গোটা বিশ্বের কাছে পৌঁছানো সম্ভব যদি আমরা চলচ্চিত্রকে সেইভাবে দাঁড় করাতে পারি। সেই সম্ভাবনা বাংলাদেশের চলচ্চিত্রের আছে, এবং আমি মনে করি আমাদের দেশে খুবই বিশ্বমানের মেধাবী শিল্পী, কলাকুশলী, ডিরেক্টর, পরিচালক আছেন, এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অভিনয় জগতের অনেকের অভিনয় আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি বিভিন্ন সময়, এবং আমার মনে হয়েছে যে এই এত ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রী, ওনারা হয়তো বিশ্বে অন্য কোনো দেশে জন্ম নিয়ে অভিনয় করার সুযোগ পেলে বিশ্ব দরবারে আরও বড় জায়গায় পৌঁছবে। তো এরকম যখন মনে হয়, তখন সাথে সাথে এরকমও মনে হয় যে আমরা কেন তাহলে সেই ক্ষেত্র প্রস্তুত করতে পারি না, যে বাংলাদেশ থেকে এখানে যে ট্যালেন্টগুলি, যে মেধা নিয়ে যারা কাজ করবেন, প্যাশন নিয়ে সংস্কৃতি জগতে কাজ করবেন, সিনেমা নিয়ে কাজ করবেন, আমাদের মনে হয় একটি দায়িত্ব আছে সেই ক্ষেত্র প্রস্তুত করা, যাতে সেই মেধার বিকাশ ঘটে, বিকশিত হয়, এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে আমরা বাংলাদেশকে নতুনভাবে ব্র্যান্ড করতে পারি, তুলে ধরতে পারি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করি, আর্টিকেল লিখে, ছোট ছোট আমরা কি বলি, অডিও ভিজুয়াল বানিয়ে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য বিশ্বে। কিন্তু আমি মনে করি সিনেমা চাইতে শক্তিশালী আর কোনো মাধ্যম হতে পারে না একটি দেশকে যদি আমরা বিশ্ব দরবারে সঠিকভাবে মান মর্যাদার সাথে তুলে ধরতে চাই, এবং সেটি করতে গেলে সেই মানের সিনেমা চলচ্চিত্র তৈরি হতে হবে, এবং সেই মানের চলচ্চিত্র তৈরি হতে গেলে অবশ্যই সেই ধরনের পরিবেশ, পরিস্থিতি এবং বাস্তবতা তৈরি করতে হবে। আমি মনে করি এখন পর্যন্ত সেই ধরনের বাস্তবতায় কিছুটা বা অনেকখানি ঘাটতি আছে, এটা আমি অ্যাডমিট করি, এবং সেইখানে আমি আপনাদেরকে কথা দিতে চাই
আমার সাধ্যের মধ্যে যতটুকু আমি পারবো এখানে আমি মনোযোগ দেব এবং সেই পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমরা কাজ করবো।